বিশ্বজুড়ে চলছে পবিত্র রমজান মাস, সামনেই খুশির ঈদ। সেই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে বিধায়ক অলোক কুমার মাঝির পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষদের নতুন জামা কাপড় তুলে দেওয়া হলো। 14টি অঞ্চলের নেতৃত্বদের হাতে প্রায় 2000 জামা কাপড় তুলে দেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, যুব সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। ব্লক সভাপতি জানান, মুখ্যমন্ত্রী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন। তিনি দুর্গাপূজার সময় পূজা কমিটিগুলিকে অর্থ দিচ্ছেন, একইভাবে ঈদের সময়ও বিধায়কদের মাধ্যমে জামা কাপড় তুলে দিচ্ছেন। আমাদের বিধায়ক তহবিল থেকে প্রতি বছরের ন্যায় কিছু শাড়ি, কিছু রুমি, কিছু ধুতি, কিছু বাচ্চাদের পোশাক এগুলো পাওয়া যায়। আমরা কখনো দুর্গা পুজোয়, কখনো কালী পুজোয়, কখনো এই এই ঈদ উৎসবে সেগুলো মানুষের মধ্যে ডিস্ট্রিবিউশন করি। আজকে আমাদের জামালপুর বিধানসভার পক্ষ থেকে আমরা অফিস থেকে যে আমরা পোশাকগুলো পেয়েছিলাম, আমাদের 14টা অঞ্চল আছে, সেই 14টা অঞ্চলটা অঞ্চলে সেটা প্রধান এবং আমাদের শাখা সংগঠনের যারা সভাপতি আছেন উপস্থিতিতে সভাপতির উপস্থিতিতে সেটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হলো, যাতে করে এখন কিছু মানুষ অন্তত নতুন পোশাক পরে ঈদে অংশগ্রহণ করতে পারে। কতজন একটা পোশাক দেওয়া হলো দাদা? উৎসবটা সকলের মধ্যে যাতে করে ছড়িয়ে দেওয়া যায় তার একটা প্রয়াস। এই তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমাদের যে মাননীয় আমাদের অলোক কুমার মাঝি বিধায়ক কোটায় যে আমাদের এই ঈদেতে বস্ত্র পেয়েছিলাম, গোটা আমাদের 14টা অঞ্চলই আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িতে যাতে পৌঁছে দেওয়া যায়, সেই জন্যে আমাদের বিধায়ক আজকে মালগুলো আমাদের প্রত্যেকটা প্রধান এবং আঞ্চলিক যারা নেতৃত্ব তাদের হাতে তুলে দেওয়া হলো, তাদের বাড়ি বাড়ি পৌঁছাবে এবং আমাদের জামালপুর প্রত্যেকটা মানুষের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং ঈদের শুভেচ্ছা রইল। সকলে মিলে শান্তিপূর্ণভাবে আমরা যেন এই যে কোনোই আমাদের পরব হোক না কেন, উৎসব হোক না কেন, আমাদের সব ধরনের মানুষ আমরা একসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি পশ্চিমবাংলায় ঠিক জায়গায় আছে সেটা কিন্তু আরও কংক্রিট করার জন্য এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা আমরা তার প্রতিনিধি, আমরা সব ধরনের মানুষকে নিয়ে একসঙ্গে মানুষের পাশে থাকি এবং উন্নয়নের যেগুলো আছে সেই উন্নয়নগুলো আমরা তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। জামালপুর থেকে কৃষ্ণ সাহা ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।